অলকিটি বিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত আমি আরেকটি মেসেজ নিয়ে চলে আসলাম। তো এখনকার মেসেজটি যারা এসএসসি পরীক্ষা দিবেন অ্যাকচুয়ালি তাদের জন্য মেসেজটা। তো এখানে যে খবরটা পাওয়া গেল তা হলো যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে অনড় অবস্থানে সরকার, এই ধরনের একটা মেসেজ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে। দেখুন, আজকে বুধবার 19 মে 2021 আজকে মেসেজটি পাওয়া গেল। তো বন্ধুরা, এই মেসেজটি আজকে জাস্ট সকালের দিকে পাবলিশ করছি, তো সকাল 9টার দিকে আর কি। তো এখানে তারা কী লিখছে, কি মানে বলছে, আমি সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি আপনারা চাইলে নিজে থেকে কিন্তু মেসেজটা পড়ে নিতে পারেন। এই মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের লাস্টের দিকে পেয়ে যাবেন। তো তারপরে আমি যতটুকু বললাম বলে দিচ্ছি, আমার কথাটা শুনলেও আপনাদের আর কষ্ট করে পড়তে হবে না। তো এখানে এক্স্যাক্টলি যে কথা তারা বলছে যে করোনা ভাইরাস সংক্রমণ এখনও বাড়তির দিকে থাকলেও এবার এসএসসি এইচএসসি সব মানের পরীক্ষায় অটো পাস না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে সরকার। চলতি বছরের মধ্যেই এ পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। এজন্য করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা। গত বছর অটো পাস দেওয়া হলেও এবার সে পথে যেতে চাচ্ছে না শিক্ষা বোর্ডগুলো। এটা আমি যেটা ফিল করি, যদি সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের যার স্বাস্থ্যের কথা বিবেচনা করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যে সমস্ত শিক্ষক মণ্ডলী তাদের দিক থেকে বিবেচনা করে যদি এটা মানে সিস্টেমটা করে যদি এ ধরনের কাজ করতে পারে, তাহলে অবশ্যই এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। কারণ অটো পাসের বিষয়টা মোটেও ভালো দেখায় না। এটা মূলত একটা স্টুডেন্টের লাইফটাকে একদম হেল করে দেওয়া ছাড়া কিছুই না। যাই হোক, এ বিষয়ে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, এবছর এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে, পরীক্ষা না নিয়ে গ্রেড পয়েন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। উল্লেখ করে তিনি বলেন, গত বছর বিশেষ পরিস্থিতিতে পূর্ববর্তী দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়, এতে শতভাগ পরীক্ষার্থী পাস করে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলেও জানান তিনি। প্রফেসর নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়া হলে পরীক্ষার আয়োজন করা সম্ভব। আমরা এ সংক্রান্ত সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের ক্লাস শুরু করব, এরপর সব পরীক্ষা নেওয়া হবে, তবে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলে তিনি বলেন। বন্ধুরা, অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা তা হলো যে গভর্নমেন্ট এখন পর্যন্ত তারা যেটি চাচ্ছে যে তারা অবশ্যই পরীক্ষা নিবেই, এটা মানে পুরো একটা সিচুয়েশন মানে অনড় একটা অবস্থানে আছে। কিন্তু অনড় অবস্থা থাকলেও অ্যাকচুয়ালি যেটা নর্মালভাবে যদি চিন্তা করা যায় তা হলো যে যদি করোনা পরিস্থিতি, তো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সো এর মতো অবস্থা অ্যাকচুয়ালি আমাদের অবস্থা কী অবস্থা দাঁড়াবে সেটা একটু চিন্তার বিষয়। কারণ ইন্ডিয়াতে মানে একটা প্রবলেম হওয়া মানে আমার পাশের বাড়িতে প্রবলেম হওয়া, সো দ্যাট পাশের বাড়িতে সমস্যা হলে আমার উপরে কিন্তু একটা আশাটা স্বাভাবিক। তো যদি আল্লাহ আমাদেরকে সে ধরনের কোনো প্রবলেম না দেয়, তাহলে গভর্নমেন্ট কিন্তু 100% পরীক্ষা নিবেই। সো দ্যাট যারা এসএসসি এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, তাদের উচিত আপনারা আবার ফ্রি পেয়ে একদম লেখাপড়া ছেড়ে দেবেন না। আপনারা অবশ্যই কিন্তু লেখাপড়াটা চালিয়ে যাবেন, এবং চালিয়ে যাবেন না শুধু, একটু ভালো মতো চালিয়ে যাবেন, নইলে কিন্তু মানে এবার রেহাই নাই, আপনাদেরকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মাধ্যমে পাস করতে হবে। তো বন্ধুরা, বাকি বিষয়গুলো মেসেজটা পড়লেই বুঝতে পারবেন, আমি কথা বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।